গতকাল সকালে সাড়ম্বরের সাথে পূজা অর্চনা ও মহাযজ্ঞের মাধ্যমে সম্পন্ন হয়েছে নৈহাটি বড়মার নতুন মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ সূচনা। আর সান্ধ্যকালীন পরিবেশে এই দিনটিকে স্মরণীয় ও আলোকময় করতে এক অভিনব আতশবাজির প্রদর্শনীর আয়োজন করল নৈহাটির বড়মা পূজা কমিটি। রং বেরঙ্গের বিভিন্ন আতশবাজির রঙের রসনায় আকাশে দেখা গেল দীর্ঘক্ষণ ধরে, যার সাক্ষী হয়ে রইল গোটা নৈহাটি শহর। এই পবিত্র দিনটিকে আলোকিত করবার পাশাপাশি এই আতশবাজির মাধ্যমে আগামী দীপাবলির শুভ সূচনা করল নৈহাটি বড়মা পূজা কমিটি, এমনটাই জানালেন কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য। দেখুন, আমাদের এবছর 100 বছর এবং আমাদের বহু স্বপ্নের একটা দিন আজকে, সেই স্বপ্নের দিন বড়মার মন্দিরের ভিত পুজো। এই ভিত পুজোকে সামনে রেখে আমরা মানুষের মধ্যে আলোটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম। বড়মার আলো সারা বিশ্বে ছড়িয়ে গেল এই বাজির মাধ্যমে, একদম দীপাবলির সূচনা বড়মার। আর মোটামুটি বাকি আছে, ধরে রাখুন আর 70 মতন দিন, 70 কি 69 দিন বাকি আছে, আজ থেকে বড়মার মন্দিরে দীপাবলি শুরু করুন। আজ কাল থেকে সারা রাত সারাদিন ধরে বড়মার মন্দিরের কাজ চলবে, সেই কাজ শুভারম্ভ এই বাজির মাধ্যমে আমরা শুরু করলাম এবং ভূত পুজোর মাধ্যমে। ভালো থাকুন, মানুষকে ভালো রাখুন, বড়মার মন্দিরে আসুন, বড়মার প্রসাদ খান। আমার আগেও বলছি, আমরা এবার প্রতিজ্ঞাবদ্ধ যে বড়মার মন্দিরে 100 বছরে বড়মার যে পুজো হবে, আমরা সবার হাতে প্রসাদ তুলে দেবো, কেউ বাদ যাবে না, যেই আসবে সেই প্রসাদ পাবে এবং বড়মা সবাইকে ভালো রাখবে, বড়মার কাছে চান বড়মা দেবে। নতুন রূপে সেজে উঠেছে নাইস পার্ক, ছোট থেকে বড়দের জন্য আনন্দ ও সময় কাটানো ছাড়াও রয়েছে পিকনিক থেকে শুরু করে যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য উপযুক্ত পরিবেশ। নাইস পার্ক দেবক নৈহাটি,